গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড অর্থাৎ শিশুর বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টার থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক ব্যক্তির বিকাশ প্রক্রিয়া সংগঠিত হতে থাকে সারা জীবনব্যাপী অর্থাৎ ব্যক্তির বিকাশ সারা জীবনব্যাপী হতে থাকে কিন্তু ব্যক্তির বৃদ্ধি সারা জীবনব্যাপী হয় না বৃদ্ধি নির্দিষ্ট সময়ব্যাপী হয় এখানে বলছে ব্যক্তির বিকাশ প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে সারা জীবনব্যাপী জীবন বিকাশের শৈশব স্তরের অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স হল তিন বছর যে শিক্ষার স্তর বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ তা হল স্নাতকোত্তরের শিক্ষা জীবন বিকাশের যে স্তরটিকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় তা হল কৌশলকাল অর্থাৎ কৌশলকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় শৈশবে শিশুর শিক্ষালয় হল প্রাক প্রাথমিক বিদ্যালয় বৃদ্ধি এক প্রকার জৈবিক প্রক্রিয়া বিখ্যাত মনোবিদ জোনস জীবন বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন চারটি ভাগে কাঁশা দায় বাম্বিনী প্রতিষ্ঠান হলেন মন্তেশ্বরী কাসাদায় দায় বাম্বিনী এর প্রতিষ্ঠা মন্তেশ্বরী শিশুর ব্যক্তিগত বিকাশে সাহায্য করে বিতর্ক সভা মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে ভাগ করেছেন দশটি ভাগে নার্সারি বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে শিক্ষাবিদ আর্নেস জোনসের মতে জীবন বিকাশের স্তর হল চারটি অর্থাৎ আর্নেস জোন জীবন বিকাশকে চারটি স্তরে ভাগ করেছেন ঘুমের চাহিদা হলো এক ধরনের শারীরবৃত্তীয় চাহিদা প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলেন প্লেটো কাঁসা দায় বাম্বিনীর কথাটির অর্থ হল শিশুদের জন্য গৃহ কিন্ডার গার্ডেন বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বয়সন্ধির কালকে পিরন ও কষ্টের কাল হিসাবে ব্যাখ্যা করেছেন স্ট্যানলি হল নেক্সট প্রশ্ন কিন্ডা গার্ডেন কথাটি অর্থ হল শিশু উদ্যান কিডা প্রতিষ্ঠিত হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শিশুর ধারণার বিকাশ শুরু হয় যত বছর বয়সে তা হল দুই বছর বয়সে মানব শিশুর বৃদ্ধি ও বিকাশ বিষয়ে চর্চার জন্য যে বিজ্ঞান শাখার উদ্ভব ঘটেছে তা হলো বিকাশমূলক মনোবিজ্ঞান শিশুর বিকাশ হলো। উচ্চতা ওজন এবং কাজের পারদর্শিতা বৃদ্ধি বৃদ্ধির বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় না বৃদ্ধির সারা জীবন ব্যাপী ঘটে এই অপশনটা ভুলতে আছে তার মানে কি বৃদ্ধির বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় না বৃদ্ধির সারা জীবন ব্যাপী ঘটে বৃদ্ধি ঘটে নির্দিষ্ট বয়স ব্যাপী নেক্সট প্রশ্ন মানব জীবন বিকাশের স্তরগুলিকে দশটি ভাগে ভাগ করেছেন পিকুনাস মেয়েদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত চলতে থাকে তা হলো পঁচিশ বছর বয়স ছেলেদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত চলতে থাকে তা হল পঁচিশ বছর বিকাশের যে স্তরে সমবয়সী বন্ধুদের প্রভাব সবচেয়ে বেশি তা হল বয়স সন্ধিকালে আবেগ বিকাশের মূল কারণ হল অনুবর্তন শৈশব ও বাল্যকালের প্রধান দুটি আবেগ হল ভালোবাসা ও ভয় মনোবিদ ভেস্কলার এর মতে মানব শিশুর বিকাশ সম্পূর্ণ হয় কুড়ি বছর বয়সে শারীরিক বিকাশ প্রভাবিত হয় না শিশুর বুদ্ধির দ্বারা এই প্রশ্নগুলি তোমাদের বারবার পরে ঠোটস্ত করতে হবে বিকাশের যে পর্যায়ে দৈহিক বিকাশের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে থাকে তা হলো উত্তর বাল্যকালে শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় হল কঠোর শাসন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ শুরু হয় উত্তর বাল্যকালে চিন্তন হলো এক প্রকার মানসিক ক্ষমতা ব্যক্তির প্রতিদ্বন্দ্বিতার চাহিদা হলো এক প্রকার সামাজিক চাহিদা ব্যক্তির কি বলছে এখানে স্বাভাবিক ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে স্থিবরতা হলো কিছু পরিমাণ কাম্য বহির্মুখী সর্বাপেক্ষা বেশি দেখা যায় উত্তর বাল্যকালে ব্যক্তির যৌন চাহিদা হলো জৈবিক চাহিদা শিশুর ঘুমের চাহিদা কী শিশুর ঘুমের চাহিদা হল জৈবিক চাহিদা শিশু বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টারটিতে মোট বাহাত্তরটি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে সেগুলি আমি তোমাদের সলভ করে দেবো পুরোটাই তো কি বলছে এখানে শিশুর নিরাপত্তার চাহিদা হলো এক প্রকার মানসিক চাহিদা জীব বিকাশের ভিত্তিকাল হলো শৈশবকাল এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে শিশুর জন্মের এক সপ্তাহের মধ্যে তার দৈহিক ওজন কত শতাংশ হ্রাস পায় তো শিশুর জন্মের এক সপ্তাহের মধ্যে তার দৈহিক ওজন এক বাই আট অংশ হ্রাস পায় বিকাশ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ বিকাশ জীবনব্যাপী ঘটতে থাকে সারা জীবনব্যাপী বিকাশ চলতে থাকে তুমি সারা জীবনব্যাপী শিখতে পারবে কিন্তু সারা জীবনব্যাপী তোমার দৈহিক উচ্চতা বাড়বে না মানব জীবনের বৃদ্ধি চলতে থাকে নির্দিষ্ট বয়স পর্যন্ত তো মানব জীবনের বয় বৃদ্ধির বয়স কত ছেলেদের ক্ষেত্রে পঁচিশ বছর মেয়েদের ক্ষেত্রে পঁচিশ বছর পঁচিশ বছর বয়স পর্যন্ত বৃদ্ধি চলতে থাকে বিকাশ হলো একটি গতিশীল প্রক্রিয়া অর্থাৎ বিকাশ দ্রুত ঘটতে থাকে র্যাচেন র্যাচেল ম্যাকমিলন ও মার্গেট ম্যাকমিলন দুই ভগ্নী ছিলেন সেবিকা জন্মের সময় শিশুর ভাব প্রকাশের ভাষা হলো কান্না ছোটবেলায় কীভাবে ভাব প্রকাশ করে শিশুগুলো কান্নার দ্বারা শৈশবকালে মানসিক একটি চাহিদা হলো অনুকরণের চাহিদা বীর পূজার প্রবণতা লক্ষ্য করা যায় কৈশোরকালে কেউ জিতে আসলো কোনো কিছু বা কেউ বীরত্বের পূজা করা হয় কৈশোরকালে শৈশবকালে সামাজিক একটি চাহিদা হলো সমবেদনার চাহিদা শৈশবকালের শারীরিক চাহিদাগুলির মধ্যে একটি হল খাদ্যের চাহিদা সুস্থ স্বাভাবিক শিশু কল্পনা শক্তির বিকাশ শুরু হয় পাঁচ ছয় বছর বয়সে একটি শিশুর স্বাভাবিকভাবে হাঁটতে পারে চোদ্দো পনেরো মাস বয়সে নেক্সট প্রশ্ন শিশুর ব্যক্তিত্ব বিকাশে যেটি সাহায্য করে তা হল খেলাধুলা বিতর্ক সভা অঙ্কন অর্থাৎ উপরোক্ত সবকটি সাহায্য করে মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা হলেন অ্যারিকসন নেক্সট প্রশ্ন তোমাদের আছে যে কোনো ছেলে মেয়ে নিজেকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে চাই কৈশোরকালে সমাজবিজ্ঞানের এর অন্তর্গত বিষয় হল ইতিহাস ও ভূগোল ইতিহাস ও ভূগোল হল সমাজবিজ্ঞানের অন্তর্গত বিষয় উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠান হল মহাবিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটি মহাবিদ্যালয় বলতে কলেজ আর যদি থাকতো যে বিশ্ববিদ্যালয় তবে হতো ইউনিভার্সিটি প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো নার্সারি বিদ্যালয় ব্যক্তির সামাজিক বিকাশ খুব দ্রুত ঘটে প্রান্তীয় বাল্যকালে ব্যক্তিত্ব প্রক্ষোভের তীব্রতা বেশি থাকে শৈশবকালে কৈশোরকালে একটি মানসিক চাহিদা হলো দুঃসাহসিক অভিযানের চাহিদা ব্যক্তির বিমূর্ত চিন্তনের বিকাশ শুরু হয় কৈশোরকালে শিক্ষার অধিকার আইনটি পশ্চিমবঙ্গে চালু হয় এক এপ্রিল দু হাজার দশ সালে কিন্তু ভারতবর্ষে চালু হয় শিক্ষার অধিকার আইন দু আর পশ্চিমবঙ্গে শুরু হয় এক এপ্রিল দু হাজার শিশুর মধ্যে সামাজিক অনুশাসন ভঙ্গ করে নিজের মতো করে নিয়ম তৈরি করার লক্ষ্য প্রবণতা লক্ষ্য করা যায় কোন কালে এটা হচ্ছে কৈশোরকাল কৈশোরকালের একটি চাহিদা হল যৌন চাহিদা আড়াই বছর বয়স পর্যন্ত শিশুরা যাবতীয় কাজের জন্য ব্যবহার করে দুটি হাত আফ্রিকাতে প্রাপ্তবয়স্ক বলতে বোঝানো হয় ন্যূনতম পনেরো বছর বয়স্ককে অর্থাৎ পনেরো বছর বয়সের মানুষদের প্রাপ্তবয়স্ক বলা হয় আফ্রিকা মহাদেশে মাধ্যমিক শিক্ষাগারে বিস্তৃত করতে মাধ্যমিক শিক্ষাগারে বিস্তৃত হল চোদ্দো থেকে আঠেরো বছর চোদ্দো থেকে আঠেরো বছরের মধ্যে মাধ্যমিক করে ইডি কমপ্লেক্স ও এবং ইলেকট্র কমপ্লেক্সের কথা বলেন ফ্রয়েড শৈশবের শিশুরা সব কিছুকে জীবন্ত বলে মনে করে একে বলে সর্বপ্রাণবাদ তো মাধ্যমিক শিক্ষা কাল বলতে কি বোঝায় মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায় ইলেভেন অ্যান্ড টুয়েলভ অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীকে মাধ্যমিক শিক্ষাকাল বলা হয় তো তোমাদের শিশুর বৃদ্ধি ও বিকাশ থেকে এমসি এমসিকিউ বেসেসে যে প্রশ্নগুলো হওয়ার কথা সেগুলো আমি তোমাদের সলভ করিয়ে দিলাম আর বেসে এটা আমি তোমাদের ক্লাস করে দেবো